আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কোরআন মজিদে উল্লেখিত নবী রাসূলগণের নাম। কোরআন মজিদে উল্লেখিত নবী রাসূলগণের নাম আমরা আজকে আলোচনা করব। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকজনকে প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমাদের মূল আলোচনা আমরা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তুমি বলো তো, বিদায় হজ কখন সংগঠিত হয়েছিল? হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছো। দশম হিজরিতে বিদায় হজ সংগঠিত হয়েছিল। তুমি বলো তো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লক্ষ জনতার সামনে আকাশের দিকে তাকিয়ে কি বলেছিলেন? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতার সামনে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তোমার বাণীকে আমি যথাযথভাবে মানুষের নিকট পৌঁছাতে পেরেছি। তুমি বলো তো, সর্বশেষ কোরআনের কোন আয়াত অবতীর্ণ হয়? হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছ। সূরা আল মায়েদার আয়াত 3 নম্বর আয়াত অবতীর্ণ হয়, আর এ আয়াতটি হচ্ছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এর অর্থ হচ্ছে, আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আরো একটি প্রশ্ন হতে পারে। তুমি বলো তো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এর অর্থ কি? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। এর অর্থ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব কোরআন মজিদে উল্লেখিত নবী রাসূলগণের নাম। শুধু নামগুলি আমরা জানব, যে নামগুলি পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের হিদায়তের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন।
তারা নিজেরা আল্লাহর হুকুম পালন করে মানুষদের হাতে কলমে শিক্ষা দিতেন। তারা ছিলেন মানুষের মহান ও আদর্শ শিক্ষক। নবী রাসূলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তারা ছিলেন সত্যবাদী, নির্লোভ ও নিষ্পাপ। তারা ছিলেন দয়ালু ও মানব দরদী। তারা আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তারা আল্লাহ তাআলার দিন প্রচারে সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, আর তাদের মধ্যে সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মূলত আজকের আলোচনায় আমরা জানব পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে 25 জন নবী রাসূলের নাম বলা হয়েছে, সেই 25 জন নবী রাসূল কারা, সেই নামগুলোই মূলত আজকে আমরা জানব। সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম হযরত সালিহ আলাইহিস সালাম হযরত লূত আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত হুদ আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল ইসমাইল আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম হযরত শুআইব শুআইব আলাইহিস সালাম 13 হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম 14 হযরত সুলাইমান আলাইহিস সালাম
এভাবে করে হযরত মূসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালাম হযরত ইলিয়াস আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত ইউনুস আলাইহিস সালাম হযরত জাকারিয়া জাকারিয়া আলাইহিস সালাম হযরত ইয়াহিয়া ইয়াহিয়া আলাইহিস সালাম এভাবে করে ২২ হযরত জুলকিফল জুলকিফল আলাইহিস সালাম ২৩ হযরত আলা ইয়াসা আলা ইয়াসা ইয়া সা আ আলাইহিস সালাম ২৪ হযরত ঈসা আলাইহিস সালাম ২৫ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২৫ জন নবী রাসূল সব এগুলোর নাম আমরা জানলাম এই ২৫ জন নবী রাসূলের নাম তোমাদের আসতে পারে এর মধ্যে ২৫ জন না আসলেও এর মধ্যে তোমাদের নাম আসবে যে যে কোনো ১০ জন নবী রাসূলের নাম বলো তুমি বলো তো তুমি ৩ জন নবী রাসূলের নাম বলো হ্যাঁ ভেরি গুড সুন্দর উত্তর হয়েছে হযরত আদম আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো তোমাদের পরীক্ষায় ৫ জন অথবা ১০ জন অথবা ২৫ জন যে কয়জন নবীর নাম লিখতে বলা হোক না কেন তার মধ্যে অবশ্যই যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি থাকে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তোমাদের লিখতেই হবে এটা খেয়াল রাখতে হবে যে ১০ জন নবী রাসূলের নাম বললেও সেখানে একজন নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তোমাদের লিখতে হবে ৩ জন বললে বা ৪ জন বললে বা ৫ জন এক কথায় ২৫ জনের মধ্যে যে কজন নবী রাসূলের নামই তোমাদেরকে লিখতে বলা হোক না কেন তার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অবশ্যই লিখতে হবে এই নবীদের নাম এবং যে সমস্ত নবী রাসূলের নাম তোমরা শিখলে এই নবী এই সমস্ত নবী রাসূলদের সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা তোমাদের
পরবর্তী ক্লাসগুলোতে হবে এবং সেখানে এই ২৫ জন নবী রাসূলের নাম বা ২৫ জন নবী রাসূলের আলোচনা তোমাদের হবে না তার মধ্যে কিছু নবী রাসূলের নাম বা কিছু নবী রাসূলের পরিচয় তোমাদের সামনে আলোচনা করা হবে পরবর্তী ক্লাসগুলোতে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই এই ২৫ জন নবী রাসূলের নাম আমাদেরকে শিখতে হবে এবং যাতে করে আমরা যে কোনো সময় এই ২৫ জন নবী রাসূলের নাম আমরা বলতে পারি এই টপিকসের মধ্য থেকে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই মেসেজ দিয়ে জেনে নিতে হবে আর আমাদেরকে অবশ্যই নবী রাসূলদের চরিত্র অনুসরণ করে তাদের মতো করে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে সত্যবাদী হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে বাবা মার কথা শুনতে হবে বড়দেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে ভদ্র হতে হবে আর যাবতীয় অন্যায় অপকর্ম থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের আরো প্রশ্ন হতে পারে যে নবী রাসূলরা কেমন ছিলেন বা তাদের চরিত্র কেমন ছিল এ সম্পর্কে তোমাদেরকে এভাবে লিখতে হবে যে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন এবং তারা নিজেরা আল্লাহ তাআলার হুকুম পালন করেছেন এবং হাতে কলমে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন আর তারা ছিলেন মানুষের মহান ও আদর্শ শিক্ষক নবী রাসূলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী তারা ছিলেন সত্যবাদী নির্লোভ ও নিষ্পাপ তারা ছিলেন দয়ালু ও মানবদরদী তারা আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন তারা আল্লাহ তাআলার দীন প্রচারে সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন এভাবে করে এতটুকু লিখে দিলেই হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সবাই লিখে নাও দশজন নবী রাসূলের নাম লেখো দশজন নবী রাসূলের নাম লেখো এই প্রশ্নটি সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে প্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ